মেডিকেল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারদের বই বিক্রি করি নতুন পুরাতন সব ধরনের বই আমার প্রয়োজনীয় সব বই পাই নীল খেপে অলিগলি আর চিপাপথ দুই দিকে নতুন আর পুরাতন বইয়ের সারি জায়গাটি পরিচিত মনে হচ্ছে এটি আমাদের অতি পরিচিত নীলক্ষেতের বইয়ের দোকান দেশের কোথাও কোনো বই পাওয়া না গেলেও শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের শেষ ভরসা এই বইয়ের দোকান নীলক্ষেতের বইয়ের দোকানের বিষয়ে জানলেও অনেকের মনে প্রশ্ন উকি দিতেই পারে কেন এই জায়গার নাম নীলক্ষেত এর নামকরণ সম্পর্কে জানা যায় ব্রিটিশ আমলে এখানে এলাকা জুড়ে নীল চাষ হতো বলেই নীলক্ষেতের নামের সাথে নীল শব্দটি জড়িয়ে আছে পাকিস্তান আমলে নীলক্ষেত এলাকায় গড়ে ওঠে বস্তি আর এই বস্তিকে কেন্দ্র করেই গড়ে ওঠে ছোটখাটো দোকান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের প্রসিদ্ধ সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যবই বিক্রি শুরু হয় 1966 সালে ধীরে ধীরে জমে উঠতে শুরু করে বইয়ের মার্কেট 1974 সালে এখানকার সব বস্তি ভেঙে দেওয়া হয় সিটি কর্পোরেশন মার্কেটের বিপরীত পাশে নীলক্ষেত মোড় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ পর্যন্ত বিস্তৃত নীলক্ষেতের পুরনো এই বইয়ের বাজার এখানে শতাধিক বইয়ের দোকান রয়েছে এবার আবারও মূল গল্পে ফেরা যাক নীলক্ষেত কিভাবে বইপ্রিয় মানুষের কাছে অতি পরিচিত হয়ে উঠল উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে দামি বইগুলো অপ্রত্যাশিত কম দামে হাতে পাওয়ায় নীলক্ষেত হয়ে ওঠে বইপ্রেমীদের স্বর্গরাজ্য এটা একটা মেডিকেল বুকস এটা অরিজিনালে যেমন আপনার অ্যাভেলেবল ছিল না তো এরকমভাবে আমাদের কপি করে আমরা সেল করতাম আর কি যেটা লো প্রাইস করে যেগুলো ইন্ডিয়া বিক্রি করে আপনার 1,000-2,000 টাকা ছিল আমাদের এখানে বিক্রি 250 টাকা 200 টাকা 300 টাকা খুব মানসম্মত বই ভালো প্রিন্টের বই কিন্তু কম দামে পায় মানুষ এখানে এলে নিজের প্রয়োজনীয় বইটি হাতে পাওয়া যাবেই এমন বিশ্বাস থেকেই বই কিনতে একবার হলো এখানে আসেন শিক্ষার্থীরা এখানে আমরা অনেকগুলো দোকান ঘুরে অনেক কম প্রাইসে আর কি আমরা দেখে শুনে নিতে পারি তাই এখানে আসি আর কি দেখা যায় যে আমার অরিজিনাল কোনো একটা বইয়ের দরকার হলো মানে আমাদের মেডিকেল কলেজের পাশেও অনেক দোকান আছে কিন্তু আমি আস্থা রাখতে পারি না আমার এখানে এসে চেক করে নিতে হয় যে আসলে বই পাওয়া যায় কিনা তো বেশিরভাগ ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ পেয়ে যাই আমাদের যে নতুন এডুকেশন সিস্টেমে স্পেশালি স্কুলের যেগুলো এখন আপনি যদি বই স্টাডি করতে চান দেখবেন অনেক ইনফরমেশন বের হয়ে গেছে যার কারণে পুরাতন এডিশনের বইগুলো খুব বেশি লাগে অ্যান্ড নীলক্ষেত হচ্ছে পারফেক্ট জায়গায় সেটা বের করার জন্য কিভাবে এত কম দামে বই বিক্রি করেন ব্যবসায়ীরা প্রশ্ন উঠতেই পারে বিক্রেতারা জানান বইগুলো বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করা হয় সবই যেহেতু পুরনো বই তাই এগুলো কেউ না কেউ বিক্রি করার পরই নীলক্ষেতের বাজারে আসে আমরা কিছু বই আপনার ইন্ডিয়া থেকে সংগ্রহ করি যদি ইন্ডিয়া থেকে সে বইটা না পাই ইন্ডিয়ার কপি থেকে অনেক সময় বই কপি করি আবার কপি যদি বই না পাই তাহলে পিডিএফ থেকে আমরা বইটা কালেক্ট করে ওই পিডিএফ থেকে আর প্রিন্ট করে বইটা ভালো কোয়ালিটির মানের করে মার্কেটে আমরা বিক্রি করি বইটা এক শ্রেণী আছে যারা বিভিন্ন ভাষা বই থেকে বই সংগ্রহ করে আমাদের কাছে বিক্রি করতো আবার অনেক আছে যারা মনে করেন ফ্যামিলি তাদের বই পড়া শেষ হয়ে গেছে তারাও আমাদের কাছে বই বিক্রি করতো আমরা সেগুলি বিক্রি করতাম ও আরেকটি কথা এখানে বই কেনার পর সেটির যদি আর প্রয়োজন না থাকে তবে কি করবেন ভাবছেন সেটির ব্যবস্থাও আছে এই মার্কেটে এটা অন্য কোথাও পাবেন না শুধু আমাদের নীলক্ষেতে আছে যে আমরা বই বিক্রি করলে যে বিক্রিত যে মূল্যটা আমরা রাখি ওটা নেক্সট টাইমে আমরা অর্ধেক দাম ধর কিনে নিই এক বছর বা দুই বছর পর যত যখনই আপনারা আসবেন তখনই আপনি সেল করতে পারবেন শুধু কি পড়ার বই এখানে দেশি বিদেশি ম্যাগাজিন উপন্যাস রিসার্চ পেপার জার্নাল রেফারেন্স বই সহ পাওয়া যায় নামি দামি দেশি বিদেশি লেখকের বই তাই তো সময় পেলেই এখানে একটু ঢু মারতে ভোলেন না বইপ্রেমীরা এখানে অনেক দুষ্প্রাপ্য বই যেটা আছে সেগুলোও পাওয়া যায় যেগুলো নর্মালি হয়তো এত চোখে পড়ে না এই জন্যই এখানে আসা আর এটা অবশ্যই সবসময়ের একটা ভালোবাসার জায়গা এই জায়গাটা বাংলাদেশের যে কোনো জায়গার বই দুর্লভ বই বলি বা অনেক আগের পুরাতন বই বলি বইয়ের একটাই মাত্র ঠিকানা সেটা হচ্ছে আমাদের কাছে আমরা এক কথাই জানি যে নীলক্ষেত নীলক্ষেতে আসলে একটু শ্রম বা কষ্ট বা সময় বেশি লাগলেও খুঁজে একটা বই পাওয়া যাবে পুরনো লেখক যারা ছিল তাদের বইগুলো নেওয়ার জন্য আর পুরনো বইগুলো নেওয়ার জন্য নীলক্ষেতই বেস্ট যারা বইয়ের দোকানগুলো দেখে ছোট মনে করছেন তাদের জন্য বলছি দোকানের নিচের মতোই ওপরতলাতে রয়েছে বইয়ের আরেক ভান্ডার এখানকার ফটোকপির দোকানগুলোও থাকে বেশ জমজমাট তবে নীলক্ষেত বইয়ের দোকানের পাশাপাশি আরেকটি কারণে বিখ্যাত সেটি হলো এখানকার তেহরি এই তেহরি খায়নি এমন মানুষের সংখ্যা রাজধানীতে খুঁজে পাওয়া ভার